তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনা চ্যাপ্টার কষে দেখি এক দশমিক দুই নিয়ে তো যারা এখনও পার্ট পার্ট টু ভিডিও দেখো নিচে ডেসক্রিপশানে উপর ডান দিকে আই বাটনে আর বা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা চ্যানেলে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখতে পারো এছাড়া অন্যান্য চ্যাপ্টারের সলিউশনও করা আছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আজকে আমরা পার্ট থ্রিতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর কষে দেখি এক দশমিক দুইয়ের এই বারো পর্যন্ত বারো থেকে অঙ্কগুলো তো আমাদের প্রথম অঙ্কটা আছে দেখো সূত্রের সাহায্যে গুণ করি কী করে করবো এক একটা কী আছে এক্স ওয়াই প্লাস কিউ ইন্টু এক্স ওয়াই মাইনাস পিকিউ তাহলে আমরা একটা ফর্মুলা যিনি এ প্লাস বি ইন্টু মাইনাস বি সেই ফর্মুলাতে এই অঙ্কটা হবে কী করে হবে চলো দেখে নেবো আমরা দেখো কীভাবে করবো তাহলে আমরা একদম সরাসরি অঙ্কে চলে যাচ্ছি কোর্সে দেখি এক দশমিক দুই পার্ট থ্রি বারো এক একটা এক্স প্লাস ওয়াই প্লাস পিকিউ ইনু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস পিকিউ তাহলে এখানে দেখো এই প্লাস বি ইন্টু বি ফর্মুলা এটা তাহলে আমরা কী লিখতে পারবো যে স্কোয়ার মাইনাস তাহলে হবে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এটা ভেঙে নিলে কী হবে দেখো স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে আমাদের উত্তর যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো আছে ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ান তাহলে আমরা ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ানকে ফর্টি নাইনটাকে কীভাবে লিখতে পারবো দেখো পঞ্চাশ মাইনাস ওয়ান তাহলে কোনো পঞ্চাশ আর একান্নটাকে কি লিখতে পারবো দেখো পঞ্চাশ প্লাস ওয়ান তাহলে আমরা এখানে বি ইন্টু পেয়ে গেছি তাহলে আমরা স্কোয়ার লিখতে তাহলে পঞ্চাশ স্কোয়ার তাহলে পঞ্চাশ মানে পঁচিশশো মাইনাস তাহলে হবে চব্বিশশো হবে আমাদের উত্তর ঠিক আছে আশা করছি জায়গায় যাব আমরা নেক্সট দেখো ঠিক আছে যে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড তাহলে এটাকে আমরা দেখো টু এক্স প্লাস থ্রি জেডটাকে আমরা কাছাকাছি লিখছি টু এক্স প্লাস আর টু এক্স প্লাস থ্রি এরকম দুটো টার্ম আমরা করে নেবো টু এক্স প্লাস আর এদিকে করবো টু এক্স প্লাস 2x + 3z + y তাহলে দেখো এখান থেকে আমরা a - b * a + b পেয়ে গেছি তাহলে এটাকে আমরা লিখতে করব a² - b² মানে হচ্ছে 2x + 3z² এটাকে a ধরছি মানে মানে আমরা তাহলে a² - b² মানে হচ্ছে y এর होल स्क्वायर তাহলে আমরা a + b এর होल স্কয়ার এর ফর্মুলা এটা ভেঙে দেবো লিখি হবে a² মানে 2x এর होल स्क्वायर + 2 * 2x * 3z প্লাস থ্রি জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেরকম হচ্ছে রেখে দেব তাহলে এটা হয়ে যাবে দেখো ফোর এক্স স্কোয়ার দুদিনে চার তিনে বারো এক্স জেড প্লাস নাইন হয়ে যাবে আমাদের উত্তর যাব আমরা নেক্সট অঙ্কে তো দেখে নেবো আমরা নেক্সট অঙ্কটা দেখো নেক্সট অঙ্কটা কী আছে বারো চারটা কী বলেছে যে পনেরো এগারোশো চোদ্দোশো উননব্বই তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো পনেরোশো প্লাস তাহলে পনেরোশো প্লাস এগারো ইন্টু এটাকে লিখবো পনেরোশো মাইনাস এগারো ঠিক আছে তাহলে দেখো তাহলে এটা পনেরোশো স্কোয়ার মাইনাস এগারো স্কোয়ার তাহলে পনেরোশো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ আর দুটো জিরো হয়ে যাবে মানে চারটে জিরো হয়ে যাবে এখানে এগারো স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ তাহলে এটা বিয়োগ করে নিলে হবে বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো উনআশি বাইশ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো উনআশি হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি বোঝা গেছে যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো বারোর পাঁচ কীভাবে করবো দেখো ফার্স্ট অঙ্কটা লিখে নিচ্ছি আমরা কী আছে যে এ মাইনাস টু ইন্টু সরি এ প্লাস নয় এ মাইনাস টু তাহলে দেখো প্রথম দুটোতে এ বি ইন্টু আছে এটা ফর্মুলা হয়ে যাবে আমাদের কী স্কোয়ার মাইনাস ফোর আর যেরকম আছে সেরকম থাকে স্কোয়ার প্লাস তাহলে এই দুটো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটাকে লিখতে পারবো দেখো স্কোয়ারের স্কোয়ার মাইনাস চার স্কোয়ার তাহলে হচ্ছে টু টু ফোর মাইনাস সিক্সটিন এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি গেছে চলো নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা বারো ছয়টা খুব ভালো অঙ্ক এটা তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো এবং অঙ্কটাও খুব ভালো অঙ্ক আছে এটা পড়ার চান্স খুব বেশি এবং একটু আলাদা টাইপের অঙ্ক তাই জন্য আমি স্টার্ট দিয়ে রাখতে বলছি তোমাদেরকে দেখো কীভাবে করবো আমরা তাহলে ফার্স্টে আমরা এই অঙ্কটাকে সাজিয়ে নেবো কীভাবে সাজাবো সাজাবোটাই সাজানোটাই মেন সাজাতে পারলে তোমার অঙ্ক হয়ে যাবে আমরা বি প্লাস এ মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেটে লিখছি সেকেন্ড ব্র্যাকেটে আমরা দেখো এদিকে লিখছি বি মাইনাস এ প্লাস সি ঠিক আছে আমরা বিকে আলাদা রাখবো আর এ মাইনাস সিকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো ফর্মুলা করার জন্যে ঠিক আছে এদিকে আমরা বিটাকে আলাদা রাখবো তাহলে এখানে ধরো ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস সি হয়ে যাবে যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে দেখো বি এ প্লাস বি এ মাইনাস বি পেয়ে গেছি তাহলে আমাদের ফর্মুলা অনুসারে দেখো বি স্কোয়ার মাইনাস এই মানে সীতা হস্কোয়ার হয়ে গেছে দেখো এই মানে সীতা ফর্মুলা লিখে দেবো এটা স্কোয়ার মানস টু প্লাস স্কোয়ার ছাড়িয়ে দেবো তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস প্লাস টু ঠিক আছে যাবো আমরা নেক্সট অঙ্কে তাহলে আশা করছি বোঝা গেছে তোমাদের সকলের যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কটা দেখে নেবো কীভাবে কী অঙ্ক ছিল তারপর আমরা অঙ্কটা শুরু করবো দেখো তেরো অঙ্কটা কী ছিল বলেছে এক্স বা হলে দেখাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ও এক্স টু দার ফোর প্লাস ওয়ান বাইস টু ফোর ওয়ান ফোর তাহলে কীভাবে করবো আমরা প্রথমে যখন এরকম অঙ্ক থাকবে দেখাই যে বা প্রমাণ করি যে আমরা সময় কী করব বামপক্ষ বলে সমানের বাম দিকে যে অংশটা থাকবে সেটাকে লিখে নেব তাহলে এখানেও আমরা তাই করেছি বামপক্ষ লিখে এক্স স্কোয়ার প্লাস বাই লিখে নিয়েছি তাহলে এক্স প্লাস প্লাস ওয়ান বাই আমরা লিখছি যে এ প্লাস বিদ স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো এক্স প্লাস মান দেওয়া আছে ফোর তাহলে আমরা বসিয়ে দিলাম এই দিক থেকে মাইনাস টু তাহলে সিক্সটিন মাইনাস টু তাহলে হচ্ছে ফার্টিন আমাদের অ্যান্সার দেখো আমাদের এটাই প্রমাণ করতে চাইছিলো দেখায় যে এটা সমান ফার্টিন তাহলে আমরা সমান ডানপক্ষ প্রমাণিত লিখে দেবো দেখো আরও একটা অঙ্ক ছিল কী বলেছে যে এক্স টু টুয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ফোর সমান আমাদেরকে প্রমাণ করতে হবে ওয়ান নাইনটি ফোর কীভাবে করবো তাহলে আমরা ফার্স্টে এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দয়ার ফোরটাকে লিখে নিলাম তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো ভেঙে এক্স স্কোয়ার তার স্কোয়ার বেশ তাহলে আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মলা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইনু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই বাইস স্কোয়ার তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমরা এখান থেকে ফর্টিন পেয়ে গেছি এখানে এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার কেটে যাবে আমাদের তাহলে এখান থেকে আমরা মাইনাস টু থাকছে ফর্টিন স্কোয়ার মানে ওয়ান নাইনটি সিক্স থেকে আমরা যদি টু বিয়োগ করে নিই তাহলে আমরা পেয়ে যাবো ওয়ান নাইনটি ফোর এটা আমাদের রান থেকে পূরণ করতে দিয়েছিল তাহলে সমান ডানপক্ষ বলে আমরা লিখে দেবো আচ্ছা এখানে একটা বামপক্ষ বলে লিখে নিতে হবে তোমাকে যখনই এরকম অঙ্কটাই থাকবে যে দেখায় যে বা প্রমাণ করে যে সবসময় আমরা বামপক্ষ বলে সমানের বাম থেকে যে অংশটা থাকবে সেটাকে লিখে নেব আর প্রমাণ করার পর যে অংশটা পাবো সেটা পক্ষ বলে প্রমাণিত বলে লিখে দেবো আমরা ঠিক আছে চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই তেরোর বিএডটা কীভাবে করবো দেখো এম প্লাস ওয়ান বাই এমস ওয়ান মাইনাস ফাইভ বলে দেখায় যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান টোয়েন্টি থ্রি খুব সোজা অঙ্ক কীভাবে করবো চলো দেখে নিই দেখো প্রথমে আমরা বাম পক্ষ বলে লিখে নিচ্ছি কি আছে এমস্কোয়াৰ প্লাছ ওৱান বাই এমস্কো তাতে আমাৰ কিভাৱে ভাঙব দেখ এম স্কোৱাৰ প্লাছ ওৱান বাই এমস্কোয়াৰটা লিখিব এম প্লাছ ওৱান বাই এম তাৰ হোল স্কোয়াৰ মাইন টু এম এন মানে এ স্কোয়াৰ প্লাছ বিস্কোয়াৰ ফৰ্মুলা যে শিখেছিলে এ প্লাছ বি থল স্কোয়াৰ মাইন টু এম ও ফৰ্মুলতে তাৰ এম প্লাছ ওৱান বাই মান দে মাইনাই ফাইভ তোল স্কোয়াৰ মাইন টু মানে মাইনছ ফাইভ স্কোয়াৰ মানে টুৱেণ্টি ফাইভ মাইনাস টু সমান টুৱেণ্টি থ্ৰী দেখ মানে প্ৰমাণ কৰি দিছিলোঁ টুৱেণ্টি থ্ৰী টোৱেণ্টি থ্ৰী তালে আমাৰ সমান ডানপু প্ৰমাণিত লিখে দিব আশা করছি বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দেখে নি আমরা তেরো সি শিএটটা কীভাবে করবো দেখো কী ছিল পি মাইনাস ওয়ান বাই পি সমান এই হলে দেখা যায় যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু আর পি প্লাস ওয়ান বাই পি দা হোল স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর দুটো অঙ্ক আছে আমাদের তেরো সি শেয়ারটাতে তাহলে প্রথম অঙ্ক আমরা এক নম্বরটা করবো ফার্স্টে তাহলে এটাতেও দেখো দেখাই যে বা যেহেতু আছে তাই আমরা বামপক্ষ বলে লিখে নিচ্ছি তাহলে বামপক্ষ কী ছিল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকে কী লিখবো আমরা যে পি মাইনাস দেখো এটাকে আমরা যেহেতু মাইনাস দিয়ে ফর্মুলাতে দেওয়া আছে আমাদের মাইনাস দিয়ে ভ্যালুটা দেওয়া আছে যে পি মাইনাস ওয়ান বাই পির ভ্যালু দেওয়া আছে তাই আমরা মাইনাস দিয়ে এটাকে লিখবো তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার হোলস্কোয়ার প্লাস টু পি টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি হবে তাহলে পি মাইনাস ওয়ান বাই পির মানুষ বাসিয়ে দিয়ে দিয়েছি আমরা দেওয়া হয়েছিল এম দেখো তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এম স্কোয়ার প্লাস টু ডান দিকে আমাদের এটাই প্রমাণ করে দিয়েছিল সময় ডান পক্ষ প্রমাণিত বলে লিখে দেবো আমরা ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট আমরা দেখে নিই দুয়েরটা কীভাবে করবো দু আমরা বামপক্ষ বলে লিখে নিচ্ছি ঠিক আছে চলো তাহলে বামপক্ষ দেখো কী আছে যে পি স্কোয়ার পি প্লাস ওয়ান বাই পিতার হোল হোলস্কোয়ার পি প্লাস ওয়ান বাই পিতার হোলস্কোয়ার তাহলে এটাকে কীভাবে ভাঙবো দেখো এটাকে আমরা লিখতে পারি যে পি মাইনাস ওয়ান বাই পিতার হোল স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার সময় হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে ফোর এ বি মানে হচ্ছে এখানে ফোর ইন্টু পি ইন্টু ওয়ান পি ঠিক আছে তাহলে পি মাইনাস পিপি কেটে যাচ্ছে আমাদের দেখো এখান থেকে মানটা আমরা পি মাইনাস মান দেওয়া আছে এম তাহলে এম স্কোয়ার হয়ে গেল এখান থেকে ফোর সমান দেখো ডানপোকে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল যে এম স্কোয়ার প্লাস ফোর তাহলে সমান ডানপক্ষও প্রমাণিত ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো কীভাবে করবো অঙ্কগুলো দেখে নি যে বলেছে এ প্লাস আর হলে সূত্রের সাহায্যে দেখা যায় ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সময় হচ্ছে সিক্স টোয়েন্টি ফোর তাহলে আমরা বাম প্র বলে লিখে নিচ্ছি প্রথমে তাহলে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার দেখো এটাকে কীভাবে ভাঙবো এটাকে যদি তোমরা ভেঙে নিতে পারো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু হয়ে যাবে এইট এ আমরা ভাঙতে পারি দেখো ফোর টু লিখতে পারি তাহলে আমরা ফোর টু লিখে নিচ্ছি আর স্কোয়ার প্লাস এরকম থাকছে তাহলে আমরা দেখো ফোর একটা একটা ফর্মুলা শিখেছিলাম কি যে এ প্লাস বিতে হল স্কোয়ার মাইনাস এ তাহলে এটা লিখে দেবো আমরা a+b² - a-b² = 1 4ab আর 2 * a² + b² আমরা একটা ফর্মুলা শিখেছিলাম ওটা কি যে a+b² + a-b² ওটা লিখি তবে আমরা এটাতে माइनस হবে এটাতে প্লাস হবে দেখো আমরা পেয়ে গেছি অলরেডি যে a+ a² মান দেখো এগুলোর প্রত্যেকটা দেওয়া আছে a+b এর মান দেওয়া আছে 5 a-b এর মান দেওয়া আছে 1 তাহলে মানগুলো আমরা বসিয়ে দেব দি দেখছি কত পাচ্ছি দেখো তাহলে এদিকে আমরা লিখে লিখে নিচ্ছি যে ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান আর এদিকে পাচ্ছি টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি সিক্স এটা গুণ করলে হয়ে যাবে সিক্স টোয়েন্টি ফোর তাহলে আমাদের ডান পক্ষে এটাই প্রমাণ করতে দিয়েছিলো দেখো যে এইট এব ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান ছিল সিক্স টোয়েন্টি ফোর তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা লিখবো সমান ডানপক্ষ প্রমাণিত ব্যাস ঠিক আছে ডান পক্ষও প্রমাণিত আশা করছি বোঝা গেছে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চলো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা তেরো সি এরটা ইয়েরটা এক্স মাইনাস ওয়াই সেয়ান থ্রি আর এক্স ওয়াই সমান যদি টোয়েন্টি এইট হয় তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কী লিখতে পারো দেখো এটাকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই থার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ক্স ম্যান্স ওয়ার ভ্যালু দেওয়া আছে দেখো থ্রি আর এক্স ওয়ারও ভ্যালু দেওয়া আছে আমাদের টোয়েন্টি এইট বসিয়ে দেবো আমরা টু ইন্টু টোয়েন্টি এইট তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে নাইন আর এদিকে হচ্ছে ফিফটি সিক্স তাহলে এটা যোগ করলে আমাদের হয়ে যাবে সিক্সটি ফাইভ ঠিক আছে চলো নেক্সট আমরা ফর্টিন চোদ্দ অঙ্কগুলো দেখে নিই যে দুটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দেখো কীভাবে করবো প্রথমটা তো ফর্মুলা দেওয়া আছে খুব সোজা দেখো প্রথমেটা তো শর্ট কোশ্চেন দেবে তোমাদের এরকম এত সোজা অঙ্ক হয়তো দেবে না শর্ট কোশ্চেনে বললে করতে পারে টোয়েন্টি স্কোয়ার প্লাস বিস্কোয়ার দেখো আগের আমরা একটা অঙ্ক করলাম এখনই তেরো ডি ডিএটটার মতো কোনো ফর্মুলাটা বসিয়েছিলাম তাহলে টোয়েন্টি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বিতা হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিতার হোল স্কোয়ার ব্যাস দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেছে বর্গর মধ্যে দেখো সমষ্টি আছে ব্যাস নেক্সট আমরা চোদ্দোর ডিএটটা দেখে নেব কীভাবে করবো চলো ফার্স্টে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি দেখো ফিফটি এক্স স্কোয়ার প্লাস এইটিন ওয়াই স্কোয়ার দেখো টু যদি আমরা কমান নিই এখান থেকে এই অঙ্কটাতে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের দেখো একটা ফর্মুলা চলে আসছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এখান থেকে পাবো নাইন ওয়াই স্কোয়ার নেক্সট লাইনে আমরা যদি এটাকে ভেঙে নিই একটু ভালোভাবে দেখো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি যে ফাইভ এক্সের হোল স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ারটাকে লিখতে পারি থ্রি ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা আমরা কি পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বিতে হোল স্কোয়ার তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইস থ্রি হয় তার হোল স্কোয়ার হয়ে যাবে আমাদের আনসার ঠিক আছে আশা করছি বোঝায় চলো আমরা নেক্সট চোদ্দো সি সিএটটা দেখে নিই কীভাবে করবো দেখো এটাও খুব সোজা অঙ্ক ফার্স্টে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি এদিকে আছে টু ইন্টু এসি মাইনাস বিডি তাহলে আমরা যদি ব্র্যাকেটটা ছাড়িয়ে দিই তাহলে দেখো টু এসিটাকে আমরা এ আর সিট মাঝে রাখতে পারি টু এসি ব্র্যাকেটটাকে যদি ছাড়িয়ে আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে দেখো প্লাস টু এসি এখানে চলে আসবে এটাকে সিট মাঝে এ আর সিট মাঝে রাখলাম আর মাইনাস টু বিডি যেটা হচ্ছে এটাকে আমরা বিআরডি এর মাঝে রাখছি এখান থেকে মাইনাস টু বি টু বিডি পাচ্ছি তাহলে এখানে বিআরডি এর মাঝে পাচ্ছি দেখো তাহলে এই তিনটাকে একটা ফর্মুলা কীতের ফর্মুলা এ প্লাস হোল স্কোয়ার আর এই তিনটাকে একটা ফর্মুলা কীভাবে বি মাইনাস হোল হোলস্কোয়ার তাহলে দেখো দুটি বর্গের সমষ্টির উপকাতে আমাদের অলরেডি হয়ে গেছে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্ক পনেরোটা কীভাবে করবো বলেছে টিআর কোন মানগুলির জন্যে যে এই এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা মালে হবে তা লিখি তাহলে কীভাবে করবো আমরা দেখো পূর্ণবর্গ হতে গেলে আমাদেরকে হোলস্কোয়ারের ফর্মুলাই নিয়ে আসতে হবে তাহলে প্রথমটা থেকে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এটাকে আমরা যদি পূর্ণবর্গ করতে চাই তাহলে কী করতে হবে দেখো এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার এখানে আমাদের টু ইন্টু এক্স ইন্টু লিখলাম যেহেতু আমাদের এখানে লাস্টে বি স্কোয়ারের জায়গায় আমাদের আছে ওয়ান বাই হোল আমরা এটাকে লিখতে পারি যে টু তাও তাহলে আমরা দেখো এখানে মাইনাস টি এক্সের সঙ্গে এই যে মাইনাস টু এই এটার সঙ্গে এটাকে সমান করতে পারি তাহলে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু তাহলে মাইনাস মাইনাস কেটে গেল টু টু কেটে যাচ্ছে এদিকে এক্স এক্সও কেটে যাচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম দেখো টি সমান ওয়ান আবার দেখো আমরা যদি এটাকে কী করি এটাকে আমরা ধরো যে প্লাসের ফর্মুলায় লিখি তাহলেও কিন্তু আমরা টি এর মান একটা পেয়ে যাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ফোর এইটাকে যদি আমরা ধরো এরম করে লিখি যে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার থাকলো আমরা যে এখানে আচ্ছা এরকম করবো না আমরা ফার্স্টে মাইনাস টি এক্স যেটা আছে সেটাকে আমরা মাইনাস টি এক্স না লিখে আমরা এটাকে করবো এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার থাকলো প্লাস আমরা লিখলাম টি ইন্টু মাইনাস এক্স করে দিলাম ঠিক আছে প্লাস ওয়ান বাই ফোর তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি প্লাসের প্লাসের ফর্মুটা লিখতে পারি এখানে আমরা তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু সরি এক্স নয় ওয়ান বাই টু এটা প্লাস ওয়ান বাই টু দ্য হোল স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই টু দা হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো টি ইন্টু মাইনাস এক্স ওয়ান পাচ্ছি দেখো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু ঠিক আছে এখানে আমরা পেয়ে যাবো টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু তাহলে দেখো টু টু কাটছে আর এদিকে এক্স এক্সও কেটে যাচ্ছে তাহলে আমরা টি সান মাইনাস ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে টি এর কিন্তু আমরা দুটো ভ্যালু পাচ্ছি ফার্স্ট এর থেকে পেয়েছিলাম টি এর ভ্যালু ওয়ান আর এখানটা থেকে আমরা এখানে আমরা পেলাম টি এর ভ্যালু মাইনাস ওয়ান তাহলে আমরা লিখব যে টি এর মান ওয়ান অথবা মাইনাস ওয়ান হলে x2 স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর রাশিটি পূর্ণবর্গ হবে যেহেতু দুটো ভ্যালু পাচ্ছি তাই আমরা দুটোই কিন্তু নেব প্লাস দিয়ে হলো প্রথমে আমরা মাইনাস দিয়ে করেছিলাম নেক্সট আমরা প্লাস দিয়ে করলাম তাহলে দুটো ভ্যালু পেয়ে গেলাম আমরা তাহলে টি এর মান ওয়ান অথবা মাইনাস ওয়ান হলে x2 স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর রাশিটি পূর্ণবর্গ হবে ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের নেক্সট আমরা দেখে নেবো পনেরো দু কীভাবে করবো দেখো পনেরো দু খুব সোজা অঙ্ক আছে বলেছে যে স্কোয়ার প্লাস এর সঙ্গে কত যোগ করলে একটি তা একটি পূর্ণবর্গ হবে কীভাবে করবো দেখো তাহলে স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফোর আমরা লিখলাম ফার্স্ট অঙ্কটাকে তাহলে এটাকে ভাঙছি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ হবে মাইনাস টু এ দুটোই হবে তাই জন্য আমরা প্লাস মাইনাস টু ইন্টু এ ইন্টু টু লিখতে পারি এটাকে টু এ বি মানে টু ইন্টু এ টু যেহেতু এ স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে এ প্লাস মাইনাস টু তা হোল স্কোয়ার আমরাকে লিখতে পারি তাহলে দেখো আমাদের পূর্ণবর্গ হতে গেলে যদি প্লাস মাইনাস ফোরে থাকে আমাদের একটা যোগ হয় তাহলে আমরা কিন্তু এটাকে পূর্ণবর্গ বলতে পারি তাহলে আমরা লিখে নেব হতে প্লাস মাইনাস ফোরে যোগ করতে হবে যোগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে ঠিক আছে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট আমরা পনেরো তিন তিনেরটা দেখে নেবো কীভাবে করব পনেরো তিনটা খুব ভালো অঙ্ক আমাদেরকে দিয়ে দিয়েছে দেখো বলেছে যে ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে আমাদের একটা অঙ্ক দিয়ে দিয়েছে যে এ স্কোয়ার মাইস বিস্কোয়ার সময় নাইন ইন্টু তাহলে এটাকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাইন ইন্টু ইলেভেন থাকলো তাহলে আমরা সবসময় কী করবো ছোটোটাকে আমরা ছোটো নেবো বড়োটাকে এ প্লাস বি যেহেতু বড়ো এ প্লাস প্লাস যেহেতু আছে তাই জন্য আমরা বড় ভ্যালো টাকা ওয়াই লিখবো তুমি এটা করলে আমাদের সুবিধা হয় তাহলে এখান থেকে দেখো যদি দুটোকে যোগ করিনি তাহলে টু এর সমান পাচ্ছি টোয়েন্টি তাহলে এ সমান আমরা পেয়ে যাচ্ছি টেন আর দুটোকে যদি সাবস্ট্র্যাক্ট করি মানে যদি বিয়োগ করিনি তাহলে আমরা পাচ্ছি যে টু বি সমান হচ্ছে টু দেখো দুই থেকে আমরা এক বিয়োগ করছি তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এ আর বিয়ের মান হচ্ছে দশ আর এক ঠিক আছে এ ও বি এর মান টেন আর ওয়ান হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো পনেরো করবো চলো যে শূন্য ছাড়া এক্স সরি আমরা চারটা করছি নেক্সট তাহলে এক্স প্লাস আছে এটা কি অভেদ কী সমীকরণ যুক্তিসহ লেখো তাহলে আমরা বাম দিকটাকে ভেঙে নিচ্ছি কী পাচ্ছি দেখছি আর এদিকে হবে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই এটা হয়ে যাবে মানে সেমসে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাই এটা হয়ে যাবে আমাদের কিন্তু মাইনাস যেহেতু বাইরে মাইনাস আছে সমান ফোর এক্স ওয়াই দেখো আমাদের কিন্তু সবগুলো কেটে যাচ্ছে বাম দিকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমাদের বাম দিকেও কিন্তু পাচ্ছি ফোর এক্স ওয়াই আর ডান দিকেও থাকছে আমাদের ফোর এক্স ওয়াই এটা কিন্তু এরকম যদি অঙ্ক থাকে এটাকে বলে অভেদ তাহলে আমরা এটা লিখে নেব যে এটি একটি অভেদ ঠিক আছে তাহলে এটি একটি অভেদ হয়ে গেল আমাদের নেক্সট অঙ্কটা দেখে নেব পনেরো পাঁচ একটা দেখো কীভাবে করবো বলেছে যে শূন্য ছাড়া এক্স ওয়াই যে এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস্কোয়ারের মান সর্বদাই কী হবে সর্বদাই কিন্তু ধনাত্মক হবে তাহলে আমরা লিখে নেব সর্বদাই ধনাত্মক হবে আশা করছি বোঝা গেছে চলো নেক্সট আমরা দেখে নিই সমাধান করবো ষোলো অঙ্কগুলো কীভাবে করবো দেখো খুব সোজা অঙ্ক এগুলো একদম সোজা আমি বলে দিই একবার তাড়াতাড়ি দেখে নাও তোমরা দেখো প্রথমটা কী আছে সিক্স এক্স ওমান সিক্সটি সেভেন্টি টু তাহলে এই অঙ্ক করার সময় সবসময় আমরা বাম দিকে এক্সট্রাকে রাখবো তাহলে ছয় বারো বাহাত্তর তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম বারো নেক্সট দেখো দু একটা সবসময় আমরা এক্সট্রাকে বাম দিকে রাখবো বাকি সবগুলোকে ডান দিকে রাখবো ঠিক আছে এখানে আমরা দেখো নাইন এক্স প্লাস টু টোয়েন্টি তাহলে এখান থেকে নাইন এক্সটা রাখছি দুইটা যদি ওইদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে তাহলে আঠেরো হয়ে গেলো তাহলে এক্স আমরা কী বলতে পারি আঠেরো বাই নয় মানে নয় দুগুনে আঠেরো তাহলে ভ্যালু আমরা পেয়ে গেলাম দুই নেক্সট আমরা দেখে তিনের অঙ্কটা কীভাবে করবো দেখো ফোর এক্স মাইনাস টু এক্স তাহলে দেখো আমরা যদি তাহলে দিদিকে পাচ্ছি দেখো টু এক্স আর এই ফোরটা চলে আসে তাহলে হবে প্লাস হয়ে যাবে তাহলে সিক্স এক্স হয়ে গেল তিনটা ওই দিকে গেলে সিক্স হয়ে যাবে তাহলে এক্স ওয়ান পেয়ে যাচ্ছি সিক্স বাই সিক্স তাহলে কে ছয় তাহলে এক্স ওয়ান ওয়ান পেয়ে গেলাম আমরা নেক্সট আমরা দেখে নেব চারেরটা ছয়ের ষোলোর চারেরটা তাহলে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু সমান হচ্ছে তিন একের দুই আর এদিকে হচ্ছে এক্স বাই তাহলে দেখো এক্স বাই থ্রিটাকে আমরা সব এদিকে নিয়ে বাম তাহলে প্লাস হয়ে যাবে এটা হবে তিন দুগুণে ছয় একে সাতের দুই লসক করে নিচ্ছি দেখো এটা লসকু হয়ে যাবে বারো তাহলে চার তিনে বারো থ্রি এক্স ছয় দুগুণে বারো সিক্স এক্স আর তিন চারে বারো তাহলে হবে ফোর এক্স সমান সাতের দুই দেখো এটা যোগ করলে হবে চার তিনে সাত সাত থেকে ছয় বার দিলে এক্স বাই বারো সমান হচ্ছে সাতের দুই তাহলে এইরকম অঙ্ক যদি আমরা পাই এক্স বাই বারো সমান সাত তাহলে এইরকম ক্ষেত্রে কী হয় এক্সটাকে আমরা এই বাম দিকে রাখছি তাহলে কোনো কোনো গুণ হয় সবসময় তাহলে তো বারো বাই দুই তাহলে ছয় দুগুণে বারো তাহলে ছয় বারো হয়ে ছয় সাতটে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো পাঁচেরটা দেখো টু এক্স মাইনাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস এক্স মাইনাস সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট সমান হচ্ছে থার্টি নাইন ঠিক আছে তাহলে টু এক্স মাইনাস ফাইভ ইন্টু কাজটা আগে করে নিচ্ছি আমরা সেভেন মাইনাস এক্স হচ্ছে প্লাস সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট সমান হচ্ছে থার্টি নাইন তাহলে এখানে আমরা দেখো মাইনাস টু এক্স মাইনাস ফাইভ থাক ভিতরে কাজটা করে নিচ্ছি দেখো মাইনাস এক্স আর প্লাস থ্রি এক্স তাহলে হবে টু এক্স আর এদিকে হয়ে যাচ্ছে ছয় ছয় বারো আর তেরো মাইনাস টোয়েন্টি এইট সমান হচ্ছে থার্টি নাইন তাহলে ব্র্যাকেট ছাড়িয়ে দিলে আমরা কী পাবো দেখো পাঁচ দুগুণে মাইনাস দশ এক্স মাইনাস পাঁচ তেরো পঁয়ষট্টি মাইনাস আঠাশ সমান হচ্ছে উনচল্লিশ তাহলে আমরা যদি এটাকে জমাধার করে নিই দেখো এখান থেকে কী পাচ্ছি মাইনাস এইট এক্স আর উনচল্লিশের ওই দিকে সবগুলোকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস পঁয়ষট্টি প্লাস আঠাশ এটা যদি যোগ নিই তাহলে আমরা কত পাবো দেখো এটা যোগ করলে একশো বত্রিশ হয়ে যাচ্ছে আমাদের তাহলে আমরা পাচ্ছি একশো ওয়ান কি একশো বত্রিশ মাইনাস একশো বত্রিশ বাই এইট তাহলে আট দিয়ে যদি কাটাকাটি করি দেখো এটা হয়ে যাবে চার দিয়ে যদি চার দুগো নিয়ে আট আর এদিকে হবে চার তিন নাম্বার চার তিন বারো তেত্রিশের দুই তাহলে মাইনাস ষোলো পূর্ণ ষোলো শূন্য বত্রিশ থাকে তাহলে মাইনাস ষোলো পূর্ণ একের দুই হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা ষোলো ছয়টা দেখে নেব এই অঙ্কটা করেই আমরা আজকে এর ভিডিও শেষ করব তাহলে একের তিন ইন্টু এক্স মাইনাস টু প্লাস একের চার এক্স প্লাস থ্রি তাহলে আমরা ব্র্যাকেট ছাড়িয়ে নিচ্ছি তাহলে এক্স বাই থ্রি টু বাই থ্রি প্লাস গুণ করে নিচ্ছি সব এক্স বাই ফাইভ প্লাস ফোর তাহলে সব এক্সগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসছি তাহলে আগে এটাকে নিয়ে আসছি তাহলে এক্স বাই ফোর এটাকে সমান এদিকে নিয়ে মাইনাস হয়ে যাবে বেশ বাকিগুলোকে আমরা এবার সমান ওইদিকে তাহলে এক্স বাই এই চার বাই প্লাস হয়ে গেল দুই বাই তিনটা আর তিনের চারটা ছিল ওদিকে মাইনাস হয়ে গেল তাহলে আমরা করে নেব দেখো তিন চার পাঁচের যদি করি তাহলে ষাট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা করে নিয়েছি তাহলে তিন কুড়ি ষাট তাহলে কুড়ি এক্স চার পনেরো তাহলে পনেরো এক্স আর এদিকে হচ্ছে পাঁচ বারো ষাট মানে হচ্ছে এখানে ষাট হয়ে যাবে পাঁচ বারো ষাট মানে চার বারো আটচল্লিশ তিন কুড়ি ষাট মানে কুড়ি দু চল্লিশ চার পনেরো ষাট মানে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এদিকে হচ্ছে ছয় পনেরো নব্বই মানে নশো গুণ করে নিলে কত হবে নশো বেশ তাহলে আমরা দেখো বাম দিক থেকে কী পাচ্ছি বাম দিক থেকে পনেরো থেকে বারো বার দিলে তিন তাহলে কুড়ি আর তিন তেইশ হয়ে যাচ্ছে আমাদের তেইশ এক্স বাই ষাট আর এটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি নশো নশো তেতাল্লিশ তাহলে আমরা নশো তেতাল্লিশ বাই ষাট 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 আমরা কেটে দিচ্ছি নিচে নিচে দেখো এক সমান কত পাচ্ছি তাহলে আমরা নশো তেতাল্লিশে তেইশ কাটাকাটি যদি করি আমরা একচল্লিশ দিয়ে কেটে যাবে তাহলে এক সমান আমাদের পেয়ে গেলাম একচল্লিশ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো রকম উপকারে আসে তাহলে একটি লাইক করতে পারো নিচে ডিসক্রিপশানে বা ওপরে ডান দিকে আয় বাটনে বা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে বিভিন্ন চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ সলিউশান আমি করে দিয়েছি তোমরা ইচ্ছে হলে চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ সলিউশনগুলো দেখতে পারো এই ভিডিওতে এটুকুই নেক্সট ভিডিও বাকি যে চ্যাপ্টারাইজ অঙ্কগুলো আছে সেগুলো সলিউশন আমি করে দেবো ধন্যবাদ